বাবা প্রভু, তুমি যদি ওর ভিডিওটা দেখো না বাবু, রাত্রিবেলা ভয় পেয়ে যাবে তুমি। ভেরি গুড, ভেরি গুড, ডাউন, গুড, ডাউন, 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 ডাউন। যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে, কি হলো একই একই দেখি দাও, তুমি কি কি শিখলে দেখি দাও আমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওখানে বসছি বসছি বসছি, ঠিক আছে। দেখো তুমি কি কি শিখলে, পাপা কি কি শেখালো তোমাকে। গুড বয়, গুড বয়, হ্যান্ডশেক, গুড বয়, আবার একটা হ্যান্ডশেক, হ্যান্ডশেক, গুড বয়, ডাউন, ডাউন, গুড, ডাউন, 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 গুড বয়, গুড বয়, শোনা বাচ্চা আমার, আপ, আপ, ভেরি গুড, ভেরি গুড, স্পিক, টগো, স্পিক, ফলস কাটছি কেন, স্পিক, স্পিক, আবার ফলস কাট, স্পিক, বাকি বাচ্চা, স্পিক, এ মুখে কুয়াশা বের হচ্ছে, ঠান্ডা না এত, টগো, স্পিক, স্পিক, তুমি ডাকতে যাও তো, হ্যাঁ, সেট, 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 টগো, যা, ধরে আনো, সীমা ঝাড় দিচ্ছে, আর ট্রেনিং করবি না, এদিকে, 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 আচ্ছা, আচ্ছা, একটু স্পিক করে দেখিয়ে দাও পাপা। সেট, হ্যাঁ, নাও স্পিক, 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 গুড বয়, স্পিক, 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 লিটারালি স্টোভ মানে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা, ওকে জ্যাকেটটা পরিয়ে দিতে হবে। কনফিউজ হয়ে গেছে, ওরে দেখো ওর মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, টোগো কত ঠান্ডা লাগছে পাপা, আমি ভাবছিলাম হয়তো আমারই ঠান্ডা লাগছে, ও মাই গড। চেক করো, তুমি আজকে খুব ভালো কাজ করেছো, ভালো ট্রেনিং হয়েছে, আবার আবার বিকালে হবে ট্রেনিং, হ্যাঁ, গুড বল, ঠিক আছে, গুড বল, স্পিক, একটা স্পিক বল, একবার তো ডাক শুনি, সকাল থেকে তোর বাবা ডাকে একবারও শুনিনি, তো সকাল থেকে একবার তোমার বাবা ডাক শুনিনি, একবার স্পিক করো, চলো ভাইরে বেরিয়ে দৌড়াতে শুরু করে দিয়েছে। গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই, আই হোপ অনেক 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 ভালো আছো। সো ঠান্ডায় তোমাদের কী অবস্থা আমার সাথে শেয়ার করো, কারণ আমার তো ঠান্ডাতে অবস্থা একদম খাস্তা হয়ে গেছিলো। সো আমার ভিডিও হচ্ছে কি যে বানাচ্ছিলাম না, কিচ্ছু করছিলাম না, শুধু কম্বলের তলায় ঢুকে বসেছিলাম, ওখানেই খাচ্ছিলাম, ওখানেই সব কিছু। সো যাই হোক, আজকে অনেক দিন পর ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি। সো এখন হচ্ছে কি যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আর একটু হাঁটতে বেরিয়েছি টোগোর সাথে, টোগো, অনির্বাণ আর আমি তিনজনে হাঁটতে বেরিয়েছি। সো আগে কি করতাম না, জিম যাচ্ছিলাম, বাট এই যে কোভিডের এই যে আবার সব বেড়ে গেছে তো জিমও বন্ধ হয়ে গেছে। তো দিনে মোটামুটি তিনবার আমরা হাঁটতে বেরোই, সকালে একবার, বিকেলে একবার, সকাল বলতে আমাদের সকালে অনেক লেট শুরু হয়। সো ঘুম থেকে উঠে যাই হোক, 11টার সময় উঠলাম, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করলাম, টোগো খেলো, আর নাও হচ্ছে কি যে তিনজনে মিলে আমাদের কমপ্লেক্সটাতেই হাঁটছি। ওই যে দূরে টোগো আর টোগোর বাবা, এই যে টোগো আর টোগোর বাবা, হাই বলো। তো দূরে হচ্ছে কিছু ওরা হাঁটছে, আমিও হাঁটছি,
তো আজকে সেরকম কিছু প্ল্যান নেই বেসিক্যালি, বাট অনেকদিন যেহেতু ভিডিও বানায়নি, ব্লগ বানায়নি, কিছুই বানায়নি, সো জাস্ট র্যান্ডাম একটা ব্লগ স্টার্ট করে দিয়েছি। কিছু কিছু কাজ অবভিয়াসলি আছে আর কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। সো ইউটিউবে সবাইকে না আমি আমার ফ্যামিলি মেম্বার ভাবি, তো আমি সব কিছুই শেয়ার করি, তো এটাও শেয়ার করার আছে আমার কিছু লাইফ আপডেট। তো চলো যেভাবে দিনটা আছে কন্টিনিউ হবে সেভাবেই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন অলরেডি একটা তো বেজে গেছে, কারণ আমরা উঠেইছি তখন তোমার 11টার সময়। সো এখন হেঁটে গিয়ে বাড়িতে স্নান করব, খাবো দাবো, তারপরে কাজ বলতে আজকে আমার ড্রেসিং টেবিলটা হচ্ছে গোছাবো। তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আমার একটা স্টুডিও বানিয়েছি। স্টুডিও মানে কি, একটা ঘর আমি একটু ফাঁকা করেছি, যেগুলো ধরো সিট ডাউন ভিডিও সেইগুলোর জন্য না একটুখানি জায়গা লাগে, তো তার জন্যই হচ্ছে কি যে ওটা বানিয়েছি। তোমাকে আমার কমপ্লেক্সটা একবার দেখাই, কমপ্লেক্সে এখানে এত সুন্দর গ্রিনারি না, খুব সুন্দর লাগে এখানটা, এত সুন্দর এই এই রাস্তাটাতে তো আমাদের হাঁটতে এত ভালো লাগে। আর এখানে নতুন হচ্ছে কি যে ফুল গাছ বসিয়েছে অনেকগুলো, আর এই জায়গাটাতে মানে এই যে জায়গাটা ঘেরা আছে দেখতে পাচ্ছ, ওর ওই সাইডটাতে পুকুর আছে। এই যে অনির্বাণ আর টোগো হাঁটাহাঁটি করছে, কি করছে টোগো, হিসু করে ফেললো? হায় রে বেচারা টোগো, জেনারেলি বাথরুমে হিসু করে, বাথরুমে হিসু পটে সবই করে, বাট জানি না আজকে হাঁটতে বেরিয়ে একটু হিসু করে ফেলেছে বেচারা। চলো টোগো, চলো চলো, ঘাসে যেতে হবে না, ঘাসে যেতে হবে না, পাপা বৃষ্টি হচ্ছে, ঘাস নোংরা, আসো আসো আসো, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ব্রাশ করিয়ে দিতে হবে ওকে, কালকেও এত ঠান্ডা লাগছিল আর করানো হয়নি, নেমটা ঘেটে আছে। হ্যাঁ, এখানে 26শে জানুয়ারির জন্য খুব সুন্দর করে, হ্যাঁ এখানে সুন্দর করে হচ্ছে কি যে পতাকা উত্তোলন হবে বলে সুন্দর এই কমপ্লেক্সটা, বেশ ভালো। এখানে সব রকম অনুষ্ঠানই না মানে কিছু না কিছু করে, তো এখানে এই যে দাদারা লাগাচ্ছে পতাকা তুলবে বলে আমাদের ব্যালকনি থেকেও দেখা যায়, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের সুন্দর করে, কালকে সকালবেলা হবে। দাদা মঞ্চ বানাচ্ছে খুব সুন্দর করে, এখানে হচ্ছে কি যে পতাকা লাগাবে, কি দেখছিস তুই, পতাকা তুলতে আসবি, পতাকা তুলতে আসবি টোগো, চল 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 চল, হাঁটি হাঁটি, চলো চলো। গুম গুম বাজবে এই বক্সে, আর তুই ডাঁচবি দুম দুম করে, হ্যাঁ ঠিক আছে। হাঁটতে বেরোলে বিশাল মজা, খুব মজা হাঁটতে বেরোলে, তখন আর কাউকে চেনে না। এসেই তুই পুরো পায়গাটায় পাপা করে দিলি, কি করলি এটা তুই, পাপা চারিদিকে, এই ছেলেটা না সারাদিন এর পেছনে পেছনে কাজ করে 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 যেতে হবে। A few moments later, টোগো খাবে, এসো খাবার রেডি হয়ে গেছে, আসো আসো, কাম আসো, কাম কাম কাম, এসো, ওয়ান টু থ্রি ইট, কাম 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 কাম, গুড বাই গুড বাই গুড বাই গুড বাই। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক। সো তখন হচ্ছে বাইরে থেকে আসার পরে স্নান করে খেয়ে আর কিছুই ভালো লাগছিল না, তো একটুখানি রেস্ট নিয়েছিলাম যেহেতু আমার শরীরটা ভালো নেই, আমি আগেই বললাম। আমি জানি এই বাড়িতে আসার পর থেকেই না আমার শরীর প্রচুর খারাপ থাকে, তো আমাকে অ্যাকচুয়ালি আমার বাবা ভালো অ্যাস্ট্রোলজার, মানে আমার বাবা ভালো অ্যাস্ট্রোলজি জানে, শিখেছে প্রপার, তো বাবা বলছিলো যে এই বাড়িটাতে একটু বাস্তুদোষ আছে। মোস্টলি আমার যে রান্নাঘরটা রয়েছে, রান্নাঘরের তোমার যে রান্নার জায়গাটা সেটা হচ্ছে তোমার নর্থ ইস্টে আছে, মানে অ্যাকচুয়ালি ঘরে নর্থ ইস্টে না, রান্নাঘরে নর্থ ইস্টে আমার হচ্ছে কি যে চুলাটাও রাখা আছে আর তার সাথে আমার মাইক্রোওভেনটাও রাখা আছে। সো বাবা বলছিল যে ওইটার জন্য হয়তো তো শরীরে এফেক্ট হচ্ছে। সো তোমরা যদি কেউ জানো যে এরকম বাস্তু মানে দোষ কাটানোর জন্য, সি এটা যেহেতু আমার রেন্টের অ্যাপার্টমেন্ট, আই ক্যান মুভ টু অ্যানাদার প্লেস, বাট মুভমেন্টটা না একটু মানে একটু না অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়, এত কিছু নিয়ে যাওয়া আবার নতুন করে সেটেল হওয়া, ইটস রিয়েলি ডিফিকাল্ট।
যখন আমরা ওই বাড়িটা ছেড়েছিলাম তখনও এমন কিছু তাড়াহুড়োর মধ্যে আমরা ছেড়েছিলাম যে আমরা এত কিছু দেখারই সময় পাইনি, আমরা এটা পেয়েছি ভালো দেখেছিলো আমরা নিয়ে নিয়েছিলাম। বাট রাইট নাও অনেক রকমের প্রবলেমই ফেস করতে হচ্ছে। সো ঠিক আছে, তোমরা যদি কেউ জানো যে কোনো রেমিডি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটা হচ্ছে যে আই হ্যাভ লেফট মাই জব। তো আমি অনেকবার ইউটিউবে বলেছি যে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, 5 বছর ধরে আমি করেছি চাকরি, আর নাইট শিফটেই আমি কাজ করতাম। বাট রাইট নাও মানে ইউটিউবের সাথে সাথে এটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো। আর এমন নয় যে মানে ধরো এই যে ইউটিউবকেই মানে চাকরি ছেড়ে ইউটিউবটা করছি, এটা একটা বিশাল বড় রিস্ক নেওয়া। হয়তো যদি ইউটিউবে থেকে আমি কিছু আর্ন করতে না পারি, মানে এখনও হয়তো আমি ইউটিউব থেকে এখনও হয়তো না এখনও আমি ইউটিউব থেকে কিছুই আর্ন করি না, নট ইন ইউটিউব, ইনস্টাগ্রাম, কোনো কিছু থেকে। বিকজ সেটার একটা না মানে একটা বেঞ্চমার্ক রয়েছে যে এতটা এটা তোমাকে কমপ্লিট করতে হবে, দেন ইউ উইল বি ইউনো স্টার্ট আর্নিং, ইউ উইল স্টার্ট আর্নিং। বাট আমার সেটা এখনও কমপ্লিট হয়নি। বাট স্টিল আমি হচ্ছে কি যে চাকরি ছেড়ে এটাতে ফোকাস করছি বিকজ আমার কাজটা করতে ভালো লাগে। এখন হয়তো রিসেন্টলি কয়েকদিন আমি ভিডিও দিচ্ছি না, বাট যখন আমি ভিডিও বানাই আমি আমার যে কিউএনএ ভিডিওটা ছিল সেটাতেই আমি বলেছি যে আমি এটা করতে ভালোবাসি। স্টিল আই এম নট আর্নিং এনিথিং, হ্যাঁ মানে আমার ভিউজও অত আসে না, বাট স্টিল আই লাভ ডুইং দিস থিংস। তো আমি এটা কন্টিনিউ করতে চাইছিলাম। তো যাই হোক, আমি হয়তো 2-3 মাসের জন্য একটা ব্রেক নিচ্ছি যদি কিছু আর্ন না করতে পারি। তো অবভিয়াসলি যেরকম মানে চাকরি জয়েন তো করতেই হবে, দ্যাট ইজ নেসেসিটি। সো লেটস সি, 2-3 মাসে আমি যদি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, তোমাদের যদি ভালো লাগে, যদি সাবস্ক্রাইবার বাড়ে, তোমরা আমাকে যদি সাপোর্ট করো, তো অবভিয়াসলি আমি কিছু একটা জায়গা করতে পারবো। তো ইটস অল অ্যাবাউট টাইম বিং, আই ডোন্ট নো এক্ষুনি কী হবে। সো চলো এত গুরুগম্ভীর কথাবার্তা ছেড়ে আমি আজকে দেখি যে আমার শোকেসটা অ্যাকচুয়ালি আমি গোছাবো, সকালে বলছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা অ্যাকচুয়ালি আমার বেডরুম ছিল, তো এখান থেকে এন্ট্রেন্সটা আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি টোগোর জন্য। তো এটা অ্যাকচুয়ালি আমার বেডরুম ছিল, এইখানটাতে আমার একটা ম্যাট্রেস পাতা ছিল। তো আর এখন আমি এই ঘরটাকে একদম পুরো খালি করে নিয়েছি, তো এখানে আমার শ্যুট করি। তো এই গাছটা তো তোমরা চিনোই, এখানে এইগুলো রাখা আছে বিকজ এখানে না অনেক নুড়ি পাথর আছে এই গাছের তলাটায়, বাট টোগো মুখে নিয়ে নেয়। আর এটা আমার স্টুডিও লাইটটা, আমি কোনো লাইট কিনিনি, আমি নিজেই বানিয়েছিলাম, ভেতরে একটা লাইট আছে আর এটা আমি কভার করে নিজেই বানিয়েছিলাম। বাট নাও আই এম থিঙ্কিং ফর ইউনো বাইং রিং লাইট। আর এটা আমার একটা ছোট ডেস্ক মতো রয়েছে, আর এই হচ্ছে আমার ক্যামেরার ব্যাগটা, আর এখানে হচ্ছে কি যে আমি আমার শোকেসটা এনে প্লেস করেছি। তো এই দেখতেই পাচ্ছ আমি জিনিসপত্রগুলো বার করেছি, আরও রয়েছে এই এটার ভিতরে আরও অনেক জিনিসপত্র রয়েছে, আমাকে বেসিক্যালি গুছাতে হবে। আজকে আমি ফোন থেকেই ক্যামেরা মানে শ্যুট করছি। আর এই যে তোমার আলমারিটা দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি অনির্বাণের আলমারি, আমার আলমারিটা ওই ঘরে রয়েছে। বাবার মুখে গুজে দেবো আর বড় মজা মজা আমরা গলায় মোটা মোটা।
আছে তুই জানিস, এখন রাত্রি 3টে সব বললি নিজে আগে 12টা থেকে 3টা অবধি ঘুমিয়ে নিচ্ছ, তারপরে 3টে সব বল ফেসবুকে লাইভ চলে যাও, ফেসবুকে লাইভ চলে যাও। বলটা দেখো রে, করেছে বল কোথায় তোর, তুই আমার বুকের উপর পা চাপা দিয়ে বসে পড়েছিস, হ্যাঁ কোথায় কি কুকুর করে দিচ্ছিস কেন? পাপা কই গেল? চোখ গুলো কি গুলি গুলি লাগছে দেখো না, আলোটা এই ফ্ল্যাশ লাইট আমার কাছে না, আমার কাছে না, আমি ঘুমাচ্ছি, আমি ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, বাবা প্রভু তুমি যদি ওর ভিডিওটা দেখো না বাবু, রাত্রিবেলা ভয় পেয়ে যাবে তুমি। The next morning.